আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনি কিভাবে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আপনি পিডিএফ সেভ করতে পারবেন, আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন। তো সেটাই আপনাদের আমি দেখাবো। তো চলেন ভিডিওটা স্টার্ট করি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সর্বপ্রথম যেতে হবে গুগল ক্রোমে। তো এখানে গিয়ে আমরা সার্চ অপশনে আমরা এটা পেস্ট করে দেব, কারণ কি আমি এটা কপি করে রেখেছি। তো তারপরে এটা করতে হবে ক্লিক। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ebriify.bdris.gov.bd অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন, অটোমেটিকলি এখানে চলে আসবে। তো আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেব এটার অ্যাড্রেসটা। তো ওখান থেকে ক্লিক করে আপনি ওপেন করে নেবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইন্টারফেস। তো এখানে আপনি এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনাকে জন্ম নিবন্ধনকা ওইটার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এটার জন্য আমি কপি করে নিচ্ছি, আমার অলরেডি আমি লিখে রাখছি অবশ্যই। ওকে, তারপর আমি ওখানে চলে যাব। তো এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপরে এখানে আপনাকে ডেট অফ বার্থ, এখানে আপনাকে বার্থডে ডেট আপনি লিখে দেবেন এখানে। তো এখানে লিখতে হলে আমি এটা অলরেডি আমি লিখে রাখছি। তো এখানে সবসময় আপনি মনে রাখবেন আপনাকে প্রথম সাল লিখতে হবে, তারপরে মাস, তারপরে দিন। তো এভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আপনি এটা দিয়ে ওকে করে দেবেন, তারপরে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা দ্য আনসার ইজ, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আনসার থাকবে যোগ নয়তো বিয়োগ। তো এখানে আমি 86 থেকে -21, তো এটা থেকে আমি করে দেব এখন। তারপর এখানে ক্লিক করে দেবেন ওকে। সার্চে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা বার্থটা অলরেডি এখানে শো করতেছে। তো এটা করার পরে আপনি এটাকে, এখন আমরা দেখাবো আপনার কিভাবে এটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য পিডিএফ এখানে আপনি তিন ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে গিয়ে আপনাকে শেয়ারের অপশনে ক্লিক করতে হবে, শেয়ার এখানে দেখতে পাচ্ছেন। শেয়ারে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা অপশন আসবে প্রিন্ট, তো এটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে উপরে একটা এইচপি স্মার্ট ট্যাঙ্ক এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে প্রিন্টারের অপশনটা আসতেছে। আপনি প্রিন্টও করতে পারবেন, আপনি পিডিএফ সেভ করতে পারবেন। তো আমি এখানে পিডিএফ সেভ করতেছি, আপনি এখানে প্রিন্টারে ক্লিক করবেন। প্রিন্টারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ পিডিএফ, তো এটায় ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনি একটা গোল বা অপশন দেখতে পাচ্ছেন যে পিডিএফ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা লোকেশন সিলেক্ট করে দেবেন, আপনি কোন জায়গায় ফাইলটা রাখতে চাচ্ছেন। তো এটা আপনি নামটাও চেঞ্জ করতে পারেন, আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তারপর এখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন সেভ। তো এটা অলরেডি সেভ হয়ে গেছে, তো আমি এটা আপনি দেখাবো যে এটা সেভ হলো নাকি। তো আমি এটা বন্ধ করব। ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে গিয়ে আপনি ডাউনলোড অপশনে যাবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিবি নামে আমি একটা সেভ করছি ডাউনলোড অপশনে। তো এটা আমি ক্লিক করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি সেভ হয়ে গেছে, আপনি এটা চাইলে আপনি প্রিন্ট করতে পারেন যে কোনো জায়গায়, যে কোনো প্রিন্টার থেকে। তো
তো এভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন আপনি অনলাইনে চেক করতে পারবেন অ্যান্ড ওটা সেভ করতে পারবেন অ্যাজ আ পিডিএফ। তো এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।